السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين حمد الشاكرين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الله رب العالمين دربار لاکھوں کوٹی شکر جل اللہ رب العالمین اس کے ذلحج ماسের 9 তারিখ হজের দিনের জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে একটি পরিপূর্ণ দ্বীনের উপরে রেখে গিয়েছেন এবং যে দিন পালনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের অসংখ্য কল্যাণ, অসংখ্য নেয়ামত এবং যে দিনের প্রতিটি ইবাদত অনুষ্ঠানের মধ্যে অসংখ্য শিক্ষা রয়েছে যা মানব জাতিকে পরিবর্তনে, মানবতার মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী, সেই মহান নেতা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের 9 তারিখ, হাজিরা হজের আনুষ্ঠানিকতা শেষ করছে। হজের আনুষ্ঠানিকতা গতকাল থেকেই শুরু হয়েছে, আরাফার ময়দানে সেই ঐতিহাসিক আরাফার ময়দানের বক্তব্য ইতিমধ্যে আমরাও শুনে ফেলেছি, জেনে ফেলেছি। সম্মানিত হাজিরিন, আজকে শ্রাবণ মাসের 16 তারিখ এবং জুলাই মাসের আজকে শেষ দিন 31শে জুলাই। সম্মানিত হাজিরিন, গোটা বিশ্বে হজ এবং কোরবানি কেন্দ্রিক আনুষ্ঠানিকতা আমাদের জন্য চলে এসেছে। আমরা আজকে এই হজের আনুষ্ঠানিকতার এবং কোরবানি, বিশেষ করে কোরবানির যে শিক্ষাগুলো মানবতার ভিতর থেকে জীবনধারায় একটা পরিবর্তন আনার জন্যে কোরবানির বিষয়ে কিছু শিক্ষা আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে ত্যাগ এবং কোরবানির মানসিকতা লালন করার জন্যে বারবার তাকিদ দিয়েছেন এবং মানব ইতিহাসের প্রথম কোরবানি আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনে আদম, ইবনে আদমের, আদমের ছেলেদের কোরবানির কথা মানব জাতিকে জানিয়ে দাও, বিল হককে, সত্য সহকারে, সত্যতা, সত্য ঘটনাটা মানব জাতিরকে জানিয়ে দাও। ইদ কররাবা কোরবানান, তারা দুজনেই কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখির, আরেকজনের কোরবানি কবুল করলেন না। অতপর যার কোরবানি কবুল করলেন না তাকে বলা হলো, তিনি যার কোরবানি কবুল হলো তাকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমার কোরবানি কেন কবুল হলো না, আমি তোমাকে হত্যা করব। অতপর হত্যা করার জন্য উদ্যত হলে তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি, যারা তাকওয়াবান, পরহেজগার, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করে,
এদের কোরবানি কবুল করে, এছাড়া অন্য কারো কোরবানি আল্লাহ কবুল করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে অলিকুল্লি উম্মতিন, প্রত্যেক জাতির কাছেই, প্রত্যেক জাতির জন্যেই, জাআল্লা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম, প্রত্যেক জাতির জন্যেই আমি কোরবানির নিদর্শনগুলো রেখে দিয়েছিলাম, যাতে তারা পশুর উপরে, বাহিমাতুল আনআম মানে গৃহপালিত পশু, এই জন্যে কোরবানি করার জন্যে গৃহপালিত পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেমন হরিণের মাংস খাওয়া জায়েজ, কিন্তু এটা দিয়ে কোরবানি হবে না, এটা গৃহপালিত না। এরকম বন্য গরুও যদি, যেগুলো গৃহপালিত না, বন থেকে বিভিন্ন, এগুলো হবে না, গৃহপালিত। তাহলে এটা এই জন্য করেছেন, এর ভিতরে মানবতার জন্যে অনেক শিক্ষা রয়েছে। মানুষকে আসল মানুষে রূপান্তরিত করার জন্যে, মানব জাতিকে আসল মানুষ হিসাবে টিকে থাকার জন্যে কোরবানি একটা শিক্ষা, মানে শিক্ষাপ্রদ একটা অনুষ্ঠান, যার মাধ্যমে মানুষের নিজের পশুত্বকে বিসর্জন দিয়ে মানুষত্বের একটা জাগরণ, মনের পশুকে কোরবানি দিয়ে মানুষত্বের একটা জাগরণ নিজের মধ্যে তৈরি করে আল্লাহর বিধানের অনুকূলে, আল্লাহর আনুগত্যের অধীনে একজন খাঁটি আদর্শমান মানুষ হওয়ার জন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে এই কোরবানি উপহার দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছেন যে ফসল্লি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্যে সলাত আদায় করেন, এরপরে কোরবানি করেন। অর্থাৎ এই কোরবানি, এই আয়াত দিয়ে বোঝা যায় যে আসলে কোরআনের এই আয়াত, কিছু আয়াত আছে যেগুলো বোঝা যায় কোরবানি কি ফরজ, কোরআনের কিছু আয়াত আমাদের শরীয়তে এটাকে ওয়াজিব হয়েছে, কিন্তু আসলে এটা প্রায় ফরজের কাছাকাছি। কোরবানি না করলে, আল্লাহর জন্য কোরবানি না করলে এই কোরবানির মানসিকতাও তৈরি হবে না, এবং কোরবানির শিক্ষা অনুযায়ী যে একটি সমাজ বিনির্মাণ সেটাও তৈরি হবে না। এই জন্যে কোরবানি একটা অনুষ্ঠান যার মাধ্যমে আমরা অনেক শিক্ষা লাভ করি। প্রতি বছর কোরবানির সময় আমরা কোরবানির পশুর কোয়ালিটি বর্ণনা করি, এর শিং, এর মানে হৃষ্টতা, অর্থাৎ ভালো মন্দ, এগুলোই শুধু বর্ণনা করি, কিন্তু শিক্ষাগুলো বর্ণনা করা হয় খুব কম। অথচ শিক্ষাগুলো যদি আমরা বর্ণনা করতে পারতাম বা আমরা বুঝতাম, তাহলে এই কোরবানির আনুষ্ঠানিকতা আমরা সারা বছর জিয়ে রেখে আমরা সকলেই এর সুফল সারা বছর আমরা পেতে পারতাম, কিন্তু এই শিক্ষা আমরা সারা বছর জিয়ে রাখতে পারি না। শুধু কোরবানির দিনেই আমরা হয়তো একটু আনুষ্ঠানিকতা করি, কিন্তু সারা বছর এটাকে জিয়ে রাখার যে কাজ সেটা আমরা করতে পারি না। সম্মানিত হাজিরিন, কোরবানির অনেকগুলো শিক্ষা, তার মধ্যে একটি শিক্ষা হলো যে এই কোরবানির মাধ্যমে আমরা আপোষহীনভাবে কোনো রকম অজুহাত, ওজোর আপত্তি ছাড়াই আল্লাহর বিধানের কাছে নিজের মস্তক অবনত করে দেওয়া, আল্লাহর বিধান যথার্থভাবে পালন করার শিক্ষা আমরা পাই। কিভাবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে স্বপ্নে দেখানোর পরে তিনি আপোষহীনভাবেই তার ছেলেকে কোরবানি করার জন্যে নিয়ে গিয়েছিলেন, একটা প্রশ্ন করে নাই এবং এ ব্যাপারে আল্লাহর কাছে কোনো অজুর আপত্তি করে নাই, কোনো অজুহাত দেয় নাই, অথবা স্বপ্নের ভিন্নভাবে ব্যাখ্যা করেও এ থেকে বাঁচার চেষ্টা করেন নাই। তিনি আপোষহীনভাবে অজুর আপত্তি ছাড়াই আল্লাহর কাছে তার সন্তানকে কোরবানি করার জন্যে উপস্থাপন করেছেন এবং নিয়ে গিয়েছেন।
সম্মানিত হাজিরিন, আজকে আমরা কত রকম ওজোর আপত্তি, দুনিয়ার ওজোর আপত্তি পেশ করে করে আল্লাহর বিধান পালন থেকে নিজেদেরকে দূরে রাখি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো রকম ওজোর আপত্তি ছাড়াই তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্যে নিয়ে গিয়েছেন। আজকে আমরা যেমন ওই যে নামাজকে বলি যে আমাদের কাজ আছে, কিন্তু কাজকে বলি না যে আমাদের নামাজ আছে। অর্থাৎ আমাদের কাজটাই আগে, নামাজটাই পড়ে, আমাদের ঘুমটাই আগে, নামাজটাই পড়ে। এইভাবে বিভিন্নভাবে ওজোর আপত্তি, বিভিন্ন কাজের সুতানাতায় আমরা কিন্তু নামাজকে কাজা করি, নামাজকে পড়ি, আবার অনেকে পড়ি না, কাজকে আগে আমরা প্রায়োরিটি দেই, গুরুত্ব দেই। কিন্তু ইব্রাহিমের এই কোরবানি আমাদের এই কোরবানিকে শিক্ষা দেয় যে আমাদের আপত্তি ছাড়াই আল্লাহর বিধানকে আগে পালন করতে হবে, এরপরে অন্য কাজ, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন। আজকে সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলো আমাদের জন্য খুব আকর্ষণীয়। সন্তান সন্ততিকে একটু কষ্ট দিয়ে ভালো মানুষ হিসাবে গড়ার জন্য আমরা চেষ্টা করি না। আমরা ধন সম্পদকে আগে গুরুত্ব দিয়ে কামাই করার জন্যে আমরা আল্লাহর অন্য অন্য বিধান পালন করি না। অথচ আল্লাহ তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ এগুলো হলো পরীক্ষা। যাকে আমরা সন্তান বলতেছি এটা মূলত আমার জন্য পরীক্ষা, তাকে আগে গুরুত্ব নয়, আল্লাহর বিধানকে আগে গুরুত্ব দিতে হবে। তার সুবিধা অসুবিধা আগে নয়, আল্লাহর বিধানকে আগে গুরুত্ব দিতে হবে। ধন সম্পদ কতটুকু কামাই করলাম কি করলাম না এটা আগে গুরুত্ব নয়, আগে আল্লাহর বিধানকে গুরুত্ব দিতে হবে। এগুলো তো আমাদের জন্য ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা, অথচ এইগুলোকেই আমরা গুরুত্ব দেই। সন্তানের একটু কষ্ট হবে, এরপরে সন্তানকে কোরবানি করার মানসিকতা, সন্তান যাদের সাথে মিশলে ভালো হবে তাদের সাথে মিশতে দেয় না গার্জিয়ানরা, কোরবানি করবে তো দূরে থাক, পাঁচ ওয়াক্ত সলাত মসজিদে পাঠাবে, পিতামাতা সাথে করে নিয়ে আসবে, কোরবানি পর্যন্ত নেওয়া তো এখন আর আমাদের জন্যে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়েছিলেন, কিন্তু আমরা তো আল্লাহর ঘর পর্যন্ত, দিনী শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে তাদেরকে আল্লাহর রাহে আল্লাহর পথে তৈরি করব। তাদের পিছনে টাকা পয়সা খরচ করে তাদেরকে দিনদার বানাবো, এরকম মানসিকতা আমাদের নাই। সম্মানিত হাজিরিন, এই সন্তান সন্ততি আমাদেরকে জাহান্নামে নিবে। এজন্য আসুন এই সন্তান সন্ততিকে আদর্শবান গড়ে তোলার জন্যে কোরবানির মানসিকতা নিয়ে তাদেরকে শাসন করি, তাদেরকে দিনদার বানাই, তাদের পিছনে অর্থ সম্পদ খরচ করি দিনদার বানানোর জন্যে, এবং তাদেরকে আমরা আদর্শ এবং নীতি শিক্ষা দেই কষ্ট হলেও ইব্রাহিমের এই কোরবানির মানসিকতা নিয়ে। এবং ধন সম্পদ কামাই করার জন্যে আজকে আমরা যেন নিজেদেরকে এই কোরবানির ত্যাগের মানসিকতা থেকে আমরা যাতে ফিরে আসি। সম্মানিত হাজিরিন, এইভাবে কোরবানির এই শিক্ষাটা আমাদেরকে লালন করতে হবে। কোরবানির আরেকটি শিক্ষা হলো প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। প্রিয় জিনিস, মানুষের প্রিয় জিনিস টাকা, অর্থ সম্পদ, আজকে যারা কোরবানি করে তারা কিন্তু প্রিয় জিনিসকেই কোরবানি করে, কারণ টাকা তো তাদের কাছে দামি। একটা পশু কোরবানি করতে বেশ টাকা লাগে, কিন্তু সেদিকে তারা তাকায় না, আল্লাহর রাস্তায় কি কোরবানিটাই তাদের জন্য কি মুখ্য। আজকে হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল, হাবিল পশুপালন করত, সেই পশু থেকে সবচেয়ে ভালো পশুটাই কোরবানি করার জন্যে সে বাছাই করে কোরবানি করছে, আর কাবিল সে গৃহস্থালি কাজ করত, সাংসারিক কাজ করত, অর্থাৎ সবজি তরি তরকারি এরপরে কৃষিকাজ করত। এর থেকে যেগুলো একেবারেই অনুপযোগী, যেগুলো
খাওয়ার উপযোগী না, এমন কিছু পশু, এমন কিছু কৃষি পণ্য এনে তিনি কোরবানি করলেন। অর্থাৎ এই দুইজনের কোরবানির মধ্যে যে প্রিয় জিনিসকে কোরবানি করলেন তারটাই আল্লাহ কবুল করলেন, কিন্তু কাবিল যেগুলো অনুপযোগী, একেবারেই খাওয়া চলে না এমন কিছু বিষয় কোরবানি করছে দেখেই সেটা কি কবুল হয় নাই। এজন্য প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করার যে শিক্ষা, আল্লাহ তাআলা বলছে যে তোমরা কখনোই, চার পারার প্রথম আয়াত, যে তোমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কি ব্যয় না করতে পারবা, ভালো অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তার 86 বছর বয়সে সন্তান পেলেন, আবার এই সন্তানকেই কোরবানি করলেন, এটা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। মরুভূমিতে রেখে আসলেন এবং সেখান থেকে আবার যখন বড় হলেন তখন কোরবানি করলেন, সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করলেন। অর্থাৎ এই কোরবানি থেকে শিক্ষা, সারা বছরই প্রিয় এবং ভালো জিনিসটাই আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবানি করতে হবে। আমরা কি সেটা করি? আমরা কি আমাদের প্রিয়, অনেক কিছুই প্রিয়, আমাদের ঘুম প্রিয়, ফজরের সময় এমন ঘুম দেই, ঘুমটাই আমাদের কাছে প্রিয়, আমরা সেই ঘুমকে বিসর্জন এবং কোরবানি দিয়ে ফজরের নামাজ আমরা জামাতে পড়তে পারি না, কারণ আমাদের কাছে ঘুম প্রিয়। এরকমভাবে অনেক প্রিয় জিনিস আছে যেগুলো আমাদের গল্পগুজব করে সময় কাটানো আমাদের প্রিয়, এই জন্য আমরা যথাযথ টাইমে নামাজ পড়ি না। এরপরে অনেক প্রিয় জিনিস, সুদগুর যারা খায় এগুলো তাদের কাছে প্রিয়, এগুলো বিসর্জন দিতে পারে না। আল্লাহর দেওয়া আকিদা বিশ্বাসের ভিত্তিতে যারা চলে না তাদের সাথে গাতা করে চলাই আমাদের প্রিয়, এগুলো কুরবানি করা, তাদের সাথে না চললে আমরা তো অনেক কিছুই হারাবো, এই জন্য তাদের সাথে চলি। আল্লাহর দেওয়া আদর্শ এবং নীতি অনুযায়ী যারা দুনিয়ায় কাজকাম করে না তাদের সাথে সঙ্গ এবং গাতাকে বিসর্জন দিতে পারি না। মন্দ বন্ধুকে পরিত্যাগ করে ভালো বন্ধুদের সাথে চলার বিসর্জন এবং কোরবানি আমরা দিতে পারি না। অথচ এই প্রিয় জিনিসকে কোরবানি দেওয়াটাই এই কোরবানি থেকে শিক্ষা, আমরা সেদিকে সেই শিক্ষা আমরা কিন্তু কাজে লাগাই না। এজন্য আসুন আমরা প্রিয় জিনিসকে আমরা কোরবানি দেই। আবার কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকের 4-5টা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কোরবানি দেয় এক গরুর মধ্যে 1/7 একটা নাম কোনো রকম দেয়, অথচ তিনি একাই 4-5টা গরু কোরবানি দিতে পারে, এমন পরিমাণ যার সামর্থ্য আছে বেশি করে কোরবানি দিতে। অনেকে মনে করে কি কোনো রকম একটা দিলেই চলে, তা না, যার সামর্থ্য বেশি তাকে একা এক গরু কোরবানি দিতে হবে, সামর্থ্য বেশি 4-5টা কোরবানি দিতে হবে। আবার দেখা যায় একবারে সারা বিশ্বকে জানানোর জন্যে, মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে 18 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে, অথচ 18 লাখ টাকা দিয়ে গরু কিনা যায় 40 গরু কোরবানি করে মানুষকে দেওয়া যায়, কিন্তু সেটা করে না, কোনো রকম একটু করে। এই বিষয়গুলো ত্যাগ কোরবানির মানসিকতা, প্রিয় জিনিস বেশি করে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, কোরবানির আরেকটা শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, তাকওয়ার নীতি সর্বক্ষেত্রে অবলম্বন করা, কারণ কোরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, নিশ্চয় কোরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের ভিতরের যে তাকওয়া, মনের অবস্থা, এটা পৌঁছায়। আজকে আমরা কোরবানি করি অনেক ক্ষেত্রেই মানুষকে দেখানোর জন্যে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে কোরবানি করার জন্যে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করার জন্যে একেবারে নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন, যাতে করে কেউ না দেখে, নিজের মধ্যে যেন রিয়া তৈরি না হয়, আল্লাহর জন্যেই যে কোরবানি হচ্ছে মনের এই অবস্থাটা যাতে অটুট থাকে, আজকে এইটা করতে হবে। হাবিল কোরবানি করলেন, কাবিল কোরবানি করলেন, হাবিল যখন কবুল হলো তারটা কবুল হলো না, তখন তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করেন। তাহলে
রোজার মাধ্যমেও তাকওয়াবান সৃষ্টি করা হয়, আবার কুরবানিও তাকওয়ার শিক্ষা দেয়। আজকে তাকওয়াবান মানুষের কত দরকার সমাজে, তাকওয়ার অভাবে সমাজের সব অশান্তি। তাকওয়ার এই মানে কয়েকটি উদাহরণ আমরা যদি দেই, ছোট্ট কয়েকটি শুনে বোঝা যাবে যে আসলে তাকওয়ার কি প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আবদুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ঘুরতে বেরোলেন। খলিফাকে সবাই চেনে না সমাজের, তো তিনি এক রাখালের কাছে গেলেন। পাহাড়ে রাখালটা বোরকি চড়ায়, অনেকগুলো বোরকি চড়াচ্ছেন। তিনি রাখালকে বললেন, হে রাখাল, তুমি এই বোরকির পাল থেকে একটি বোরকি আমার কাছে বিক্রি করে ফেলো। তো বলতেছে, এই বোরকির মালিক তো আমি না, আপনার কাছে কিভাবে আমি এই বোরকির মালিক, কিভাবে আমি এই বোরকি বিক্রি করব। তো বলতেছে, তুমি তোমার মালিকের কাছে যাইয়া বলবা যে এই বোরকির পাল থেকে একটি বোরকি বাঘে খেয়ে ফেলেছে, এই কথা বলে আমার কাছে বিক্রি করে ফেলো। তখন তিনি বললেন যে আইন আল্লাহ, একটা কথা বললেন যে আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখবেন না? আমার মালিক না দেখলো, কিন্তু আল্লাহ তো দেখবেন। তখন খলিফা তার প্রতি এতই মানে আনন্দিত হলেন যে আমি যে রাজ্যের রাজা, সেই রাজ্যের একজন রাখাল এত বড় আল্লাহ ভীরু, সুবহানাল্লাহ, সে আল্লাহকে আল্লাহ দেখবেন এই বিষয়টা, এত বড় তাকওয়াবান। সুতরাং তিনি তার কাছে, তার মালিকের কাছে গেলেন এবং তাকে টাকা দিয়ে কিনে তাকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিককে এই রকম তাকওয়াবান হতে হবে, তাহলেই রাষ্ট্রে শান্তি আসবে, সমাজে সুখ আসবে। আজকে আমরা অনেক পাপ কাজই করি কিন্তু মনে করি কেউ দেখবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে বেরিয়ে যেতেন, দেখলেন যে এক বাড়িতে মা বললেন যে দুধে পানি মিশাও, কিন্তু মেয়ে বললেন যে না, এটা আল্লাহ দেখবে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে রাজদরবারে ডেকে নিয়ে পুরস্কৃত করলেন। সুবহানাল্লাহ। আজকে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, এমত অবস্থায় তার স্ত্রী একদিন ঘরে ভালো খাবার পাকালেন। তিনি বললেন যে খাওয়ার পরে তিনি বললেন যে এত ভালো খাবার আজকে কিভাবে তৈরি হলো। তখন তিনি বললেন, তার স্ত্রী বললেন, খলিফা, আপনি প্রতিদিন যে সংসারের ব্যয়ের জন্য অর্থ দেন, এর থেকে অল্প অল্প কিছু বাঁচিয়ে আজকে আমি একটু ভালো খাবার তৈরি করেছি। তিনি বললেন, তুমি আজকে হাতে কলমে প্রমাণ করে দিলা যে এতটুকু খাবার কম হইলেও আমার সংসার ভালো চলবে। অতপর তিনি মজলিসে শুরাকে ডেকে তাদের কাছে বললেন, আজ থেকে বাইতুল মাল থেকে আমার এতটুকু কম অর্থ আমার জন্য বরাদ্দ করা হোক, কারণ আমার স্ত্রী হাতে কলমে প্রমাণ করে দিছে এত খাবার আমার জন্য লাগে না। সুবহানাল্লাহ। এইরকম আদর্শ এবং তাকওয়াবান যদি রাজ্য এবং সমাজের নাগরিক এবং নেতারা হয়ে যায়, তাহলে সমাজে শান্তি আসবে। আর এইটা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কবুল হওয়ার এবং মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে এইটা একটা। সম্মানিত হাজিরিন, আজকে খলিফা ওমর যখন খলিফা রাজ্যের কাজ করে, তখন তার কাছে ব্যক্তিগত দুইজন মেহমান আসলো। অতপর খলিফা ওমর হাত দিয়ে মোমবাতি নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। নাগরিকরা বলল, আপনি এই মোমবাতিটা নিভালেন, আবার এই মোমবাতিটা জ্বালানের এর কারণ কি? বলল যে এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, সুতরাং রাষ্ট্রের টাকার মোমবাতি আমি জ্বালাইছি, কিন্তু এখন আমি আমার ব্যক্তিগত আপনাদের সাথে কথা বলবো, সুতরাং এখন আমার ব্যক্তিগত মোমবাতি থেকে জ্বলবে। এইরকম হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, অথচ আজকে আমাদের সমাজে এমন সব আত্মসাত প্রবৃত্তি যেখানে খাটের নিচে জুতা স্যান্ডেল পুরান জিনিসপাতি থাকবে, অথচ খাটের নিচে পাওয়া যায় তেলের খনি, এরপরে রাষ্ট্রীয় অর্থ যেখানে পায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এতভাবে আত্মসাত করে। এর কারণ হলো কোরবানি যে তাকওয়া শিক্ষা দিতে চায়,
সেই তাকওয়ার চর্চা করে না, এ কারণেই তার আঙ্গুল ফুরে কলাগাছ হয়। কোরবানির এই তাকওয়ার এই শিক্ষাটা এইভাবে আমরা কখনো চিন্তা করি না। সকলেই তাকওয়াবান হওয়া লাগবে, ওই রাখালও যেমন তাকওয়াবান হওয়া লাগবে, আবার এখানে যে বসে এই লোকটাও কি তাকওয়াবান হওয়া লাগবে। তাহলে কোরবানির এই আরেকটা শিক্ষা হলো কি, এরকম তাকওয়া। সম্মানিত হাজিরিন, কোরবানির আরেকটি শিক্ষা হলো কোরবানি আমাদেরকে সবরের ধৈর্যের শিক্ষা দেয়। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইলকে যখন বলল হাজেরা আজেরাকে যখন রেখে গেলেও তিনি সেখানে ধৈর্য ধারণ করেছে। যে মহিলা স্বামীর ভিটা ছেড়েছে আল্লাহর জন্যে, আল্লাহ তার নিজের ভিটা তার জন্য ছেড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কি অসাধারণ মহিলা হাজেরা, এমন ধৈর্য ধরেছে, আল্লাহ তার এই দৌড়াদৌড়িকে একেবারে হজের অনুষঙ্গ ওয়াজিব করে দিয়েছেন। সাফা মারওয়া সাই করা, আল্লাহ তার ভিটাকে তার জন্যে একেবারে কেয়ামত পর্যন্ত হজের আনুষ্ঠানিকতার জন্য ছেড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হয়েছে কি জন্যে, ধৈর্যের জন্যে। আজকে আমাদের স্ত্রীরা ধৈর্য ধরতে পারে না, দিনের পথে স্বামীরা চললে স্ত্রীরা ধৈর্য ধরতে পারে না, এখানে ধৈর্যের শিক্ষা। ইব্রাহিমকে যখন বলল তিনিও রাজি হয়ে গেলেন, সন্তানকে যখন বলল সন্তানও কি বললেন, যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, সুতরাং আপনি কোরবানি করুন। তার মানে এখান থেকে কি ধৈর্যের শিক্ষা। আজকে অর্থ সম্পদ ব্যয় করে আমরা যে কোরবানি দেই, এটাও একটা ধৈর্যশীল, হ্যাঁ, সবরকারীদের বৈশিষ্ট্য, এই যে ধৈর্য। আজকে দেখেন এই যে করোনাকালীন এই মহামারীতে আল্লাহ 5টা সূরা বাকারার 155 নম্বর আয়াতে 5টা বিষয় আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেবেন। আল্লাহ বলছে ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দেখাবো, ওয়াল জুউ, তোমাদেরকে আমি না খাওয়ায় রাখবো। এই করোনাকালীন এই মুহূর্তে কিন্তু এই সূরা আপনার বাকারার 155 নম্বর আয়াতে 5টা পরীক্ষার কথা যে বলছে, অনাকসিম মিনাল আমওয়ালি, ধন সম্পদের ক্ষতি, হ্যাঁ, এরপরে আপনার বলছে আপনার ওয়াসামারাত, ফল ফসলের ক্ষতি। এই যে ক্ষতি, এই এখন কিন্তু একদিকে বন্যায় ফসলের ক্ষতি হচ্ছে, আর একদিকে আমাদের ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে, আবার আমরা ভয় পাচ্ছি, ক্ষুধা অনাহারে থাকতেছি। আল্লাহ তাআলা বলছে অবশ্যই সাবিরিন, এর মধ্যে যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ। আর কোরবানি থেকে সেই ধৈর্যের শিক্ষাটাই আমরা পাই, কারণ ইসমাইল কি বললেন, যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর ধৈর্যশীলদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখনই তাদের উপর মুসিবত আসবে তারা কি বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর থেকেই এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। এই দোয়া শুধু মানুষ মরলে না, অনেকে মনে করে কি মানুষ মরলেই খালি এই দোয়াটা পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্যই কিছুদিন আগে এক বক্তা তার বক্তৃতা শুরুতেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে যখন বক্তৃতা শুরু করলেন ভালো ভালো জ্ঞানী লোকের ভেটু দিল এবং তার উপরে মানে তাকে বিব্রত অবস্থায় ফেলে দিল, কারণ তারা মনে করছে এটা তো মানুষ মরলে, এত মূর্খ যে তারা মনে করে এটা খালি মানুষ মরলেই নাকি বলতে হয়। অথচ বর্তমান যে অবস্থা, এই দোয়াই আমাদের বেশি বেশি পড়া দরকার। তাইলে আমরা এই ধৈর্যশীলের যে শিক্ষাটা আমরা এটা পাই, আর আম্বিয়াই কেরামরা ছিল ধৈর্যের মূর্ত প্রতীক, কোরবানির মাধ্যমে আমরা এটা পাই। সম্মানিত হাজিরিন, কোরবানির মাধ্যমে আরেকটা জিনিস, সেটা হলো ইমানদার হতে হলে পরীক্ষা দিয়ে দিয়েই আমাদেরকে ইমানের উপরে টিকে থাকা লাগবে। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম যে কোরবানি করেছেন, আল্লাহ তাআলা বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটা স্পষ্ট পরীক্ষা, পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যাবে না। এই সন্তান আমার প্রিয় জিনিস, আল্লাহ কোরবানি আমাদের অনেকের উপর ওয়াজিব কিন্তু কোরবানি করে না, বা আমরা হিসাবে আমরা গড় মিল করে কোরবানি দিতে চাই না, অথচ কোরবানি দেওয়া দরকার। আর আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যাবে না। আল্লাহ বলছে আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন, তোমরা কি মনে করেছ যে তোমাদেরকে এমনি এমনিই ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ ইমানের পথে টিকে থাকতে হলে আমাদের পরীক্ষা দিয়ে দিয়েই আমাদেরকে ইমানদার থাকতে হবে। ইমানদার ছাড়া, ইমানদার দাবি করলে পরীক্ষা দিতে হবে।
আর এই পরীক্ষা আল্লাহ তাআলা বলছে ওয়ালা কাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি ইতিপূর্বে অনেক লোককে পরীক্ষা নিয়েছি আর আমি পরীক্ষা নিয়েই এটা যাচাই করি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা প্রমাণ হবে পরীক্ষা দিয়েই। সুতরাং এই কোরবানির একটা শিক্ষা হলো কি, পরীক্ষা দেওয়া। এরপরে কোরবানির আরেকটা শিক্ষা হলো শয়তানের কুমন্ত্রণাকে, শয়তানের প্ররোচনাকে নাশাত করে দেওয়া, ছত্রভঙ্গ করে দেওয়া, শয়তানের কার্যকলাপের উপরে নিজে বিজয় লাভ করা। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজেরাকে কুরবানি দিতে নিয়ে যায়, তখন ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যায়, তখন শয়তান প্রথমেই হাজেরাকে প্রবঞ্চনা দিতে লাগলো যে তোমার ছেলেকে কুরবানি এটা কি হইল, এত বছর পরে এসে তুমি কিছু বলো। তখন শয়তানকে হাজেরা চিনতে পেরে বলেছিলেন তুই হলো শয়তান, তোর কথা শুনবো না, তুই আমাকে প্ররোচনা করতেছো, তুমি স্পষ্ট গোমরা। এরপরে ইসমাইলকে ধোকা দিলেন, ইব্রাহিমকে ধোকা দিলেন, এরপরেও ইব্রাহিম আলাইহিসসালাম এই শয়তানকে কী করলেন, আপনার জামরাতুল আকাবা, জামরাত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জামরাতে কী করলেন, পাথর নিক্ষেপ করে করে শয়তানের উপরে বিজয় লাভ করলেন, শয়তানের উপরে কি বিজয় লাভ করলেন। আর এটা হজের আনুষ্ঠানিকতার মধ্যে এই শয়তানের উপরে বিজয় লাভ করা, এটা আমাদের মানে এটা হজের আনুষ্ঠানিকতার মধ্যে কি রয়ে গিয়েছে। তাহলে এ থেকে আমাদের শিক্ষা হলো সারা বছর শয়তানের প্ররোচনার উপরে নিজে বিজয় লাভ করা লাগবে। অনেকে আছে কাবা শরীফে শয়তানকে পাথর মেরে আসে, কিন্তু দেশে এসে শয়তানের সাথেই তাদের গাতা, শয়তানি সিস্টেমের সাথেই তাদের মানে চলা। এই জন্য শয়তানে প্ররোচনাদায়ক সকল কিছুকে বর্জন করতে হবে, এটা কোরবানির একটা শিক্ষা। শয়তান আমাদেরকে অসহসা দিবে কোরবানি দেওয়ার ক্ষেত্রে বা কোরবানি না দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর বিধান এভাবে পালন না করার ক্ষেত্রে, সেখানে আমরা কি এখানে বিজয় হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, এটা কোরবানির আরেকটা শিক্ষা। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, আল্লাহর ভালোবাসার রাস্তা থেকে সরিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, কিন্তু আমাদেরকে আল্লাহর ভালোবাসায় আমাদেরকে নিজেদেরকে উজাড় করে দিয়ে আমাদের আল্লাহর ভালোবাসায় আমাদেরকে এগিয়ে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছে ফাইজা ওয়াজাবাতু জুনুবুহু জুনুবুহা, যখন কোরবানির পশু জবাই হয়ে যাবে, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা নিজেরা খাও, ওয়াতইমুল ক্বানিআ ওয়াল মুতাররা, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। অর্থাৎ কোরবানির এই আনুষ্ঠানিকতা থেকে দান এবং উদারতা আমাদেরকে শিক্ষা দেয়, আমরা এই দামি গোশত মানুষের কাছে কি বিলিয়ে দেই। এটা শুধু কোরবানির দিনের জন্যই নয়, সারা বছরই এগুলো জিয়ে রাখতে হবে, সারা বছরই আমাদেরকে কি এই দানশীলতায় মানে অভ্যস্ত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে গরিবের বঞ্চিতদের অধিকার রয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে আমি অভাবগ্রস্ত ছিলাম কিন্তু তোমার কাছে চাইছিলাম তুমি দাও নাই, বান্দা বলবে কই আল্লাহ আপনি তো চান নাই, বলছে অমুক অভাবগ্রস্ত সে অভাবই ছিল তোমার কাছে চাইছে দাও নাই, যদি তাকে তুমি দিতে আজকে আমাকেই দেওয়া হইতো। তার মানে কোরবানির এই শিক্ষা, দেখেন কোরবানির গোশত কত সুন্দরভাবে বন্টন করা হয়, মুস্তাহাব তারপরেও বন্টন করা হয় সারা বছর, এইভাবেই আমাদের ইনসাফ ভিত্তিক সম্পদের বন্টন, কাউকে না ঠগাইয়া ঠিক মতো বন্টন করতে হবে, জনগণের আমানত ঠিক মতো বন্টন করতে হবে, আত্মসাত করা যাবে না, এটাও কি কোরবানি থেকে শিক্ষা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির আরও অনেক শিক্ষা আছে, আমি যে বিষয়গুলো চিন্তা এবং গবেষণায় যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলো থেকে আমরা যতটুকু আজকে শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে এই আল্লাহর রাস্তায় উৎসর্গ করার যে মানসিকতা কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরবানির শিক্ষাটা সারা বছর জিয়ে রাখা লাগবে, শুধু কোরবানির দিনেই নয়, কোরবানির পশুর সাথে ভালো আচরণ, কোরবানির পশুকে যে মুস্তাহাব আমলগুলো আছে এগুলো আমরা সকলেই জানি। ইনশাআল্লাহ কোরবানির দিন আমরা রক্ত প্রবাহিত করাটাই হলো সবচেয়েতে বড় এবং ভালো কাজ, এবং কোরবানির
আগে সলাত এরপরে কোরবানি আমরা ইনশাআল্লাহ আগামীকাল কোরবানির ঈদুল আযহা পৃথিবীতে কোরবানিকেই মানব জাতির উৎসব বলা হয়েছে অর্থাৎ পশুর রক্ত প্রবাহিত করাকেই হ্যাঁ লক্ষ কোটি পশু কোরবানি হবে অথচ এটাই মানব জাতির মানে কোরবানির ঈদ ঈদ অর্থাৎ কোরবানিই আমাদের জন্য ঈদ তাহলে এ থেকেই বোঝা যায় যে জবাই করাই আমাদের জন্য কালকে ঈদ একজন মানুষ একটা গাছের পাতা ছিঁড়তে পারবে না একটা পোকামাকড় মারতে পারবে না কিন্তু আবার আল্লাহর হুকুমে ছুরি হাতে তুলে নেবে পশুর গলায় কোরবানি করবে জবাই করবে এটা আল্লাহ তাআলা এদিন করছে এরকমভাবে একজন মানুষ অন্যায় কোনো কাজ করবে না আবার ন্যায়ের জন্য লাগলে ছুরি হাতে নিয়ে অন্যায়ের গলায় অন্যায়কে প্রতিহত করার জন্য লড়াই পর্যন্ত করবে এটা কোরবানির একটা শিক্ষা আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরবানির এই ঈদে কোরবানির ঈদ সম্পর্কে এবং ঈদুল আযহা কোরবানির শিক্ষাগুলো আমরা যে আজকে মুখতাসার বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহ তাআলা এর উপরে আমাদের চলার এবং সহি বুঝ এবং কোরবানির বিষয়ক যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন পরে আপনারা জেনে নিয়ে ওইভাবে কোরবানি করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।